আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাদাম দিয়ে চিংড়ি মাছ ভুনার খুবই মজাদার একটি রেসিপি। এই বাদামি চিংড়ি ভুনা ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় একটি রেসিপি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। ব্রাহ্মণবাড়িয়ার বাদামি চিংড়ি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি আধা কেজি পরিমাণে গলদা চিংড়ি। চিংড়ি মাছগুলো মাথা ও লেজের অংশটা পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেয়ার পর ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন দিয়ে দিব লবণ আধা চা চামচ, হলুদ গুঁড়া দিব আধা চা চামচ, মরিচ গুঁড়া দিব আধা চা চামচ। লবণ, হলুদ আর মরিচ মাছের সাথে মাখিয়ে নিব। এখন চলে যাব রান্নায়। আর রান্না করার জন্য প্রথমে ফ্রাই প্যান গরম করে নিয়েছি। দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন মাছগুলো দিয়ে দিব আর মাছগুলো দিয়ে ভেজে নিব। সবগুলো মাছ দিয়ে নিয়েছি। এখন নাড়াচাড়া করে ভেজে নিব মাছগুলো। আর মাছগুলো এক পিট 1 মিনিট হওয়ার পরই উল্টে দিব। টোটাল 2 মিনিট মাছগুলো 2 পিট ভেজে নিব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজার প্রয়োজন নাই। বেশি ভাজলে চিংড়ি মাছগুলো খেতে একটু শক্ত টাইপের হয়ে যায় আর ভেতরে যে মাছের একটা জুসি জুসি ভাব থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই চিংড়ি মাছ 1 থেকে 2 মিনিট ভাজাই যথেষ্ট। এখন মাছগুলো উঠিয়ে নিব। দিয়ে দিব আরও 3 টেবিল চামচ সয়াবিন তেল। পেঁয়াজ কুচি দিব আধা কাপ পরিমাণে। পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এখন অন্যান্য মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা দিব 1 চা চামচ, হলুদ গুঁড়া দিব 1 চা চামচ, মরিচ গুঁড়া দিব 1 চা চামচ, আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম অথবা বেশি দিবেন। ধনে গুঁড়া দিব 1 চা চামচ। দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে পানি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। আর মশলা যদি পুড়ে যায় এতে কিন্তু তরকারি কালারটা একদমই সুন্দর হবে না। পানিটা দেওয়ার পর আমি মশলাগুলো একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব বাদামি চিংড়ির মেন উপকরণ বাদাম পেস্ট। এখানে আমি 1 কাপ পরিমাণে চীনাবাদাম শুকনো খোলায় ভেজে তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর ব্লেন্ড করে নিয়েছি। আপনারা কিন্তু পাটায় পিষেও নিতে পারেন। কষিয়ে রাখা মশলার মধ্যে দিয়ে দিলাম বাদাম পেস্ট। বাদাম পেস্ট এখন একটু সময় নিয়েই মশলার সাথে মেশাতে হবে। যেহেতু বাদাম পেস্ট একটু আঠালো টাইপের হয়ে থাকে তা না হলে কিন্তু ফ্রাই প্যানে লেগে যাবে। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। আধা কাপ পরিমাণে পানি দিয়েছি। পানিটাও বাদামের গ্রেভির সাথে মিশিয়ে নিব। এতে করে তরকারিটা একটু সফট ও ময়েস্ট হবে পানিটা দেওয়ার কারণে। এই বাদামি চিংড়ি ভুনা পোলাও, গরম ভাত অথবা এমনিতেও খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা কিন্তু আমার রেসিপিটি ট্রাই করতে পারেন। মশলার সাথে বাদাম দিয়ে খুব ভালো করে একটু সময় কষিয়ে নিয়েছি। এখন কিন্তু প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো বাদামের সাথে একটু সময় নাড়াচাড়া করে রান্না করে নিব। এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু প্যানে লেগে যাবে। দিয়ে দিব কাঁচামরিচ 6 থেকে 7টি। আর কাঁচামরিচটা দিচ্ছি ফ্লেভারের জন্য। আপনারা যদি ঝাল একটু বেশি খেতে চান এই পর্যায়ে কাঁচামরিচটা একটু চিরে দিবেন, তাতে করে ঝাল ছড়াবে। এখন নাড়াচাড়া করে চিংড়ি মাছটা একটু সময় নিয়ে ভুনে নিব। প্যানের গা ছেড়ে আসছে এবং চারিপাশে তেল উঠে আসছে।
এই পর্যায়ে দিয়ে দিব জিরার গুঁড়া এক চা চামচ। জিরার গুঁড়াটা তরকারির সাথে মিশিয়ে নিব। 15-20 মিনিট সময়ের ভেতরেই কিন্তু রান্নাটা কমপ্লিট। খুবই মজাদার একটি রেসিপি কিন্তু এই বাদামি চিংড়ি পোনা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।